এবারে গানের গুঁতো খেলেন হিরো আলম, মুচলেকা দিয়ে তবেই তার মুক্তি। রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতিতে করা নিষেধাজ্ঞা, আর গাইবেন না হিরো আলম। ঠিক কি হয়েছে এই ইউটিউবারের সঙ্গে দেখুন। তাকে আর গান গাইতে দেবে না পুলিশ। গান যদি গাইতেই হয় তাহলে সুরে গাইতে হবে, নয়তো কোনোভাবেই আর গান গাওয়া যাবে না। এ নিয়েই এখন বেজায় সমস্যায় পড়েছেন বাংলাদেশের ইউটিউবার অভিনেতা হিরো আলম। বাংলাদেশের পুলিশ তার উপর মানসিক অত্যাচার করছে, এ কথাও বলেছেন হিরো আলম। কিন্তু বিষয়টা কি, পুলিশ তার উপর এতটা রণংদেহী রূপ নিলই বা কেন? বলা ভালো, এবার নিজের ফাঁদে নিজেই পড়েছেন এই বিতর্কিত ইউটিউবার। বেশ কিছু সময় ধরেই হিরো আলম গান গাইতে শুরু করেছেন, সেই গান সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছে। বলা ভালো, গানের কোনো সুরই নেই, তাল লয় একদিকে চললেও গানের সুর বহু দূরে হাতড়ে বেড়ায় তাল আর লয়কে। তবে নেটিজেনদের সমালোচনা আর কটাক্ষের মুখে পড়েও গান থামাননি হিরো আলম। গান রেকর্ড এবং ভিডিও পাবলিশ করা পরম উৎসাহেই চলছিল তার, কিন্তু এবার তার পচা শামুকে তিনি নিজেই পা কাটলেন। অতি সম্প্রতি তিনি রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি গাইতে শুরু করেছিলেন। বলা ভালো, সেই সমস্ত গান অত্যন্ত কদর্যভাবে শুনতে লেগেছে। সোশ্যাল মিডিয়াতেও এ বিষয়ে তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন নেটিজেনদের একটা বড় অংশ। বিকৃত সুরে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি গাওয়ার এই হিরো আলমের ওপরেই বেজায় বিরক্ত বাংলাদেশের সংস্কৃতিপ্রিয় মানুষেরা। অনেকেই পুলিশের কাছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছেন। গত জুলাই মাসে সেই অভিযোগের ভিত্তিতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করেছিল। পুলিশের কাছে সেই সময় হিরো আলমকে মুচলেকা পর্যন্ত দিতে হয়েছিল এমনই খবর। সেই মুচলেকায় লেখা রয়েছে, তিনি আর কখনো বিকৃত করে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি গাইবেন না। তবে শুধু রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি নন, সেই দুই গান বাদ দিয়েও হিরো আলম ধ্রুপদকে বেছে নিয়েছিলেন, সেখানেও বাধা এসেছে এমনই হিরো আলম জানিয়েছেন। পুলিশ তাকে ধ্রুপদ সঙ্গীতও গাইতে নিষেধ করেছেন, এই ইউটিউবার তেমনটাই জানিয়েছেন। গত বৃহস্পতিবার পুলিশ তাকে সকাল 6টায় তুলে নিয়ে গিয়ে রাত 8টায় ছেড়েছে বলে হিরো আলম নিজেই জানিয়েছেন। তিনি অত্যন্ত কুৎসিত গান করেন, এ কথাও নাকি পুলিশ তাকে জানিয়েছে। যদিও পুলিশের তরফ থেকে এই অভিযোগ মানা হয়নি, বাংলাদেশের পুলিশ জানিয়েছে গান গাইতে নিষেধ করা হয়নি, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি যেন না গাওয়া হয় সেই মুচলেকা নেওয়া হয়েছে তার কাছ থেকে। হিরো আলম সেই কথা মেনেও নিয়েছেন। তবে একথা বলাই যায়, সোশ্যাল মিডিয়ায় হিরো আলমের অনুসরণকারীর সংখ্যা আকাশ ছোঁয়া। ফেসবুকে তার ফলোয়ার প্রায় 20 লক্ষ, আর ইউটিউবে 15 লক্ষ। তিনি গাইতে ভালোবাসেন, আর সেই কারণে তার গান অনুরাগীরা শোনেন। কিন্তু প্রশ্ন একটাই, এবার কি করবেন হিরো আলম? ব্যুরো রিপোর্ট আজ বিকেল।